নিউজ জেম ক্রিয়েশনের সকল দর্শক শ্রোতাদের স্বাগত জানিয়ে শুরু করছি এখনকার মতো একটি বিশেষ বিশেষ সংবাদ। আসছে আগামী 20 নভেম্বর রোজ সোমবার বেলা 2 ঘটিকা থেকে সন্ধ্যে 6 ঘটিকা পর্যন্ত সরসপুর বাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রয়াত জননেতা প্রাক্তন মন্ত্রী হাইলাকান্দি জেলার রূপকার প্রয়াত শহীদুল আলম চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক বিশাল জনসভা, যিনি আসাম গণপরিষদ দলের প্রতিষ্ঠা লগ্ন থেকেই একজন হেভিওয়েট নেতা ছিলেন। তিনি প্রফুল্ল কুমার মহন্ত মন্ত্রিসভার একজন ক্যাবিনেট মন্ত্রী হিসাবে শিক্ষার ক্ষেত্রে বলিষ্ঠ অবদান রেখে গেছেন। এই উপলক্ষে আজ হাইলাকান্দিতে এক সাংবাদিক সম্মেলনে আয়োজক কমিটির পক্ষ থেকে সকলের উপস্থিতি কামনা করেছেন আয়োজক কমিটির সদস্য সদস্যবৃন্দ। আগামী 20 নভেম্বর সরসপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে, কি অনুষ্ঠিত হতে যাচ্ছে কি বলবেন সেলিম ভাই এই বিষয়ে? আমাদের প্রয়াত জননেতা অসম গণপরিষদ দলের একজন বরিষ্ঠ লিডার আসলেন, এবং বরাবর সর্ব জাতি জনগোষ্ঠীর মানুষের একজন প্রতিনিধি আসলেন, অসম গণপরিষদ দলের বরাবর উপত্যকার জন্মদাতা আসিলা মাননীয় শহীদুল আলম সজির 20 নভেম্বর মৃত্যু দিবস। আমরা শুধু হাইলাকান্দি নাই, বরাক উপত্যকার আমাদের তিনটা ডিস্ট্রিক্ট গুয়াহাটি থেকে আমরা কিছু মানুষ আসবা কেন্দ্রীয় কমিটির, আমরা শহীদুল আলম সজির মৃত্যু দিবস আমরা পালন করার লাগি একটা সভার আয়োজন করছি সরসপুর। কয়টা থেকে শুরু হইবে আর কয়টা শেষ? আমরা মেইন প্রোগ্রামটা আরম্ভ একটার থেকে আরম্ভ হইব, কিন্তু মেইন প্রোগ্রামটা আরম্ভ হইব আমরা দুইটার থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। কেন চিফ গেস্ট বা কিছু অতিথি? দুই চিফ গেস্ট আমাদের দলের কেন্দ্রীয় কমিটির উপসভাপতি মাননীয় সুনীল দেখা মহাশয় এখানে থাকবা, এবং এসএমএলও কিছুদিন আগে আমাদের দল জয়েন করিয়া 2021 ইলেকশনও দক্ষিণ করিমগঞ্জ কনটেস্ট করছেন আজিজ খান মহাশয় থাকবা, করিমগঞ্জের অসম গণপরিষদ দলের এস প্রেসিডেন্ট বর্তমান জেলা পরিষদ রাতাবাড়ি জেলা পরিষদের সদস্য আমার হিলাল খান থাকবা, এবং হাইলাকান্দির বিভিন্ন সংগঠন বিভিন্ন পলিটিক্যাল পার্টির জ্যেষ্ঠ কলিগানও থাকবা অতিথি হল। আমরা এরারে ইনভাইট করছি রিটায়ার্ড পার্সন প্রিন্সিপাল প্রফেসর হলো আমাদের বিভিন্ন কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এখানে উপস্থিত। আচ্ছা, বর্তমান বলিভার জিভির সভাপতি বা এই অসম গণপরিষদ দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে যার অবদান রয়েছে সকলের জানা, আপনি কি বলবেন এই ওনার যে মৃত্যুবার্ষিকী পালন হবে এই বিষয়ে অতি সংক্ষেপে আমার দর্শক শ্রোতা? আমরা শহীদুল আলম চৌধুরী দলে যখন নৌকা নৌকা চিহ্নিত ছবিতে প্রতিদ্বন্দ্বিতা করেছি তখন থেকে আমরা শহীদুল আলম চৌধুরীকে আমরা ওনার সাথে ছিলাম এবং তার মৃত্যু পর্যন্ত আমরা ওনার লেগে ছিলাম। আচ্ছা আচ্ছা, সেই জন্য আমাদের এই প্রাণপ্রিয় মহরুম শহীদুল আলম চৌধুরী আমি যে দল করি না কেন, কারণ আমাদের বাল্যকালে আমাদেরকে আমাদের রাজনৈতিক গুণ হিসাবে আমি যে দলে থাকি না কেন আমার এই জননেতার যেহেতু মৃত্যু দিবস পালন করা হোক নিশ্চয় আমি এই মৃত্যু দিবসে আমি অংশগ্রহণ করব, এবং আমাদের পুরানা আরও যারা কর্মী আছেন তাদেরকেও আমরা আহ্বান করব যাতে ওনার মৃত্যু দিবসে অংশগ্রহণ করার জন্য। মানে যার হাত ধরে আপনার রাজনীতিতে পদার্পণ ওনারই এই মৃত্যুবার্ষিকী, তাই আপনি দর্শক শ্রোতাদেরকে এই এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন, সবাইকে আমন্ত্রণ? আমাদের পুরানা কর্মী যারাই আছেন। আচ্ছা আচ্ছা, প্রত্যেককে আমি আহ্বান করছি আমাদের জননেতা শহীদুল আলম চৌধুরীর মৃত্যু দিবসে অংশগ্রহণ করার জন্য আমি প্রত্যেককে আহ্বান জানাই। সরসপুর বাজারে, এটা সরসপুর বাজার।